বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি, প্রিয়েশের বার্থডের ব্লগ নিয়ে। যাই হোক, কবে থেকে ভাবছি দেবো দেবো, মাঝখানে অনেকগুলো ব্লগ শেয়ার করলাম, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। 15ই এপ্রিল আমার প্রিয়েশের বার্থডে, আর দেখো এই তো মনে হচ্ছে সেদিন হলো বা হবে এরকম। যাই হোক, আগের বছর মা ছিল, আগের বছর বেশ মোটামুটি করেছিলাম, এই বছর সেরকম কিছু করিনি। মা আগে সকালবেলা পায়েস, 5 রকম ভাজা, এগুলো সব মাই করেছিল, আর এই বছর মা নেই। আমি সত্যি ভাবতে পারিনি আমার মা যে এই বছর থাকতে পারবে না। আগের বার কি বুঝতে পেরেছিলাম এই বছর মা থাকবে না? যাই হোক, মা তুমি যেখানেই থাকো, তোমার সোনা ভাইকে তুমি অনেক আশীর্বাদ করো, তোমার আত্মার শান্তি কামনা করি। জানি না এত তাড়াতাড়ি তোমাকে হারিয়ে ফেলবো, মা হয়ে অথচ মাকেই হারিয়ে ফেললাম। এই 2 বছরে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, তবে মাকে হারানোর কষ্টটা অনেকটাই কষ্ট, বুকটা পুরো হাহাকার করে মাঝে মাঝেই, এটা সারা জীবন হয়তো করবে। যাই হোক, ছোটো ননদরা এসছে, আর এই যে সকালবেলা কলকাতা থেকে দিদিভাইরা এসছে বলেই একটু বার্থডে বার্থডে মনে হচ্ছিলো। সত্যি কথা বলতে আমার বৌদিরাও ভেলুর গেছে, আর কেউ সেরকম নেই, কাকামণি কাকিমণিরা, আর হচ্ছে আমার বাবা বিকেলবেলা এসছে, এই দিদিভাই জায়ন্তু এসছে বলে, পুচকিটা এসছে বলে, সমিলি এসছে বলে, জন্মদিন মনে হচ্ছিলো। আর এই এটা সামান্য একটা, এটা সেরকম কিছুই করিনি আমি। আর এই যে দেখো, মাছ মাংস, দিদিভাই এসে মাছ মাংসটা ধুয়ে দিয়েছে, কাকিমা এখানে রান্না করছে, আমি মশলা টশলা করছি, আর এখানে পিপির কোলে বসে আদর খাচ্ছে। আর এই যে ছোট্ট সমিলে দেখতে পাচ্ছ, ওই কিন্তু বেলুনগুলো ফুলিয়ে যেটুকু ডেকোরেশন করার ওই করেছে, ওর বাবাকে দেখলে না বেলুন ফুলাচ্ছে, ও কিন্তু কিছুই করছিল না। যাই হোক, ওই সব একা একা করেছে এই যে সমিলি। তোমাদের দেখাবো, আর এখানে পিপানের সঙ্গে খেলা করছে, দেখো অনেক দিন বাদে পিপান এসছে, এই জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে। আর এখানে দেখো, দুপুরবেলা ওকে 5 রকম ভাজা যেটুকু করার একটুখানি সাজিয়ে দিয়েছি, আর সে কিন্তু একটুও খায়নি ওই সব, বা এগুলো দেখে খুশি হয়নি। প্লেটের মধ্যে চিপস, পার্ক আর জেমস এগুলো ছিল, ওগুলো নিয়েই টানাটানি করছে। দেখো প্লেটটা সরিয়ে দিয়ে চলে গেল, ওটা নিয়েই বসে পড়েছে। দুপুরে ভাত কি আর খাবে, ও কি খাবে, এত ভালোবাসে। কিন্তু জেমসটাই ভালো খায়, ক্যাডবেরি তারপর পার্ক এগুলো খেতে পারে না এখনও, খালি হাত দিয়ে ঘাটাঘাটি করে। আর এই যে দেখো, এখানে সাজিয়ে দিয়েছি, আর এখানে পিপানি একটু আশীর্বাদ করছে, পিপি আশীর্বাদ করছিল। এই সময়টা একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ আগের বার মা আশীর্বাদ করছিল, মা ছিল সেইখানে, মা এখন নেই, সত্যি এতটা খারাপ লাগছে, আমি কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না এটা যে কি ফিলিংস। যাই হোক, তারপরে আমার চোখ থেকে অনবরত জল পড়ে যাচ্ছিল, আর এখানে দেখো আমিও একটু খাইয়ে দিলাম, কাকিমাও একটু খাইয়ে দিলাম, আর আমি এতটাই অভাগী, আমার কপালটা এতটাই খারাপ। প্রিয়েশের যে ছোট্ট ছোট্ট বেলা থেকে যে মুহূর্তগুলো আমি সব ক্যাপচার করে রেখেছিলাম, সেগুলো ডিলিট হয়ে গেছে, আমার মায়ের কিছু ভিডিও ফটো ডিলিট হয়ে গেছে, ওই জন্য আমার খুব খারাপ লাগছে। আমি কটা দিন প্রায় মানে খেতে পারিনি, এরকম অবস্থা ছিল আমার। যাই হোক, এই যে দিদিভাই, সমিলি দিদিভাই এখানে সব ডেকোরেশন করেছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, ছোট্ট মেয়েটা এত সুন্দর করে সাজিয়েছে। বিকেলবেলা 4:30-5টা নাগাদ আমরা কেক আনতে চলে গেছিলাম দিদিভাইদের গাড়িটা নিয়ে। দিদিভাই বললো, যা তোরা কেক আর মিষ্টিটা নিয়ে আয়, দিদিভাই দিয়েছে কেক আর মিষ্টিটা। যাই হোক, এই যে দেখো, আমরা সেন্ট্রাল পার্কে মনজিনিসে চলে গেলাম কেক আনতে। সত্যি কথা বলতে এবার আমার দাদার মেয়ে, দিদির ছেলে বিকেলবেলা এসছে, দাদার মেয়েটা আসতে পারিনি, ওর জন্য খারাপ লাগছে, কারণ ওই একটু আনন্দ করতে খুব ভালোবাসে, ওর 3 দিনের প্রায় এক্সামিনেশন ছিল, সে কারণে ও আসতে পারিনি, ওর জন্য আমার খারাপ লাগছিল, আর ওই বেশি আনন্দ করতে ভালোবাসে। এই কেকটা সিলেক্ট করেছি আমরা, কারণ আগের যে কেকটা ছিল, একটা কেক পছন্দ করেছিলাম, সৌমিলি বললো অতটা ভালো না, তারপরে এই কেকটাই পছন্দ করলাম, নিয়ে এসেছি। দেখো এখানে ওরা বাচ্চা কাচ্চারা খেলছে, বাবাও চলে এসছে বিকেলবেলাটা, সোফার কভারগুলো আমি একটু চেঞ্জ করে দিলাম, সোফার তাওয়ালগুলো, দীপাদি এখানে চলে এসছে। এই যে এখন কেক ডেকোরেশন হচ্ছে, সত্যি আমার এতটাই কপাল খারাপ, আমার মা নেই, দিদি নেই, বুঝতেই পারছো এটা, আমার দিদিও কিছু বছর আগে চলে গেছে আমাকে ছেড়ে, আমাকে একদমই একা রেখে চলে গেল, যতই সবাই থাকুক না কেন, মা নেই যার, দিদি নেই যার, সেটা কী বলবো আর, খুব একা লাগে, এক এক সময় ভীষণ একা লাগে আমার, যেগুলো বলে বোঝানো যায় না। আর এখানে দাদু আশীর্বাদ করছে, এখানে আমিও একটু পায়েস খাইয়ে নিলাম। তোমরা সবাই প্রিয়েশকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে অনেক বড় বড় হয়, অনেক বড় মনের মানুষ হয়, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ওকে আশীর্বাদ করো তোমরা।
আর কিছু চাই না এই বছর সেরকম। এই যে দিদিভাই এখানে খেতে দিয়েছে, আর কাকামুনি কাকিমুনি লাস্টে এসে খাচ্ছে, এই আর কিছুই। সে আমার শাশুড়ি মাও এখানে থাকে না যে আমি মা বলে অন্তত কাউকে ডাকবো। মায়ের সাথে মাঝে মাঝে কথা হয়, কিন্তু সামনে থাকলে হয়তো মা মা বলে ডাকতে পারতাম। যাই হোক, অনেকটাই কষ্ট বুকের ভেতরে চাপা। আর মিনি, তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। ত্রিপুরার ব্লগটা এর মধ্যে শেষ হবে কী করবো বলো? আমি একটা পার্ট টাইম জব করি, প্লাস সংসার বাচ্চা হয় না। চেষ্টা করি শর্ট ভিডিও মিনি ব্লগ যেটুকু পারা সেটুকু দেওয়ার, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব তোমরা সাথে থেকো পাশে থেকো। এইটুকুই বলার, সবাই ভালো থেকো।